বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে ম্যাটল্যাব ফর রিসার্চের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মুন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিএসই, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগং। আজকে আমরা এই যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে উপনীত হয়েছি, এটা কিন্তু অনেক দিন থেকে একটা প্রসেসের মাধ্যমে আমরা ধীরে 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 আজকের প্রোগ্রামে চলে এসেছি, এবং আপনারা সবাই ভাগ্যবান ব্যক্তি তারা এই লং প্রসেসটা থেকে ধীরে ধীরে আজকের এই প্রোগ্রামে চলে এসেছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত গেস্ট হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর সাইদুর রহমান স্যার, রিসার্চ প্রফেসর, ডিপার্টমেন্ট রিসার্চ প্রফেসর, ন্যানো টেকনোলজি, সানওয়ে ইউনিভার্সিটি। এবং আমাদের সঙ্গে আরো উপস্থিত আছেন ডক্টর নূর মোহাম্মদ স্যার, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বাংলাদেশ। আমাদের সঙ্গে গেস্ট অফ অনার হিসাবে আছেন হুসাইন মেহেদুল ইসলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ম্যাথওয়ার্কস, ইউএসএ। এবং আমাদের সঙ্গে আজকে আমাদের মেন্টর, এই কোর্সের মেন্টর এবং বিআরবিডির ইনিশিয়েটর এবং লিড ভিশনারি মোহাম্মদ সাবির হোসেন স্যার উপস্থিত আছেন। উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিএসই, চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এবং আজকে আমাদের যে ইনস্ট্রাক্টর মোহাম্মদ আদনান ফয়সাল সিদ্দিকী, রিসার্চ লেকচারার, আইআইটি চুয়েট, বাংলাদেশ। এবং সালমান ফজলে রাব্বি, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ত্রিপলি, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেই সঙ্গে স্বাগতম জানাচ্ছি আমাদের এই কোর্সে যারা রিসার্চ টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন তাদেরকেও, এবং স্টুডেন্ট পার্টিসিপেন্ট যারা মূলত এই প্রোগ্রামের বা এই কোর্সের প্রাণ, তাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আশা করি সকলের সহযোগিতা আমরা আমাদের অনুষ্ঠানটি সফল করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা যে প্ল্যাটফর্ম থেকে আপনাদের জন্য এই প্রোগ্রামটি নিয়ে এসেছি সেটা হচ্ছে গবেষক হতে চাই বা বি রিসার্চার বিডি প্ল্যাটফর্ম। শুরুতে আমি গবেষক হতে চাই বা বি রিসার্চার বিডি সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আসলে বি রিসার্চার বিডি বা গবেষক হতে চাই, এটা মূলত অনলাইন বেসড একটা রিসার্চ প্ল্যাটফর্ম, এবং এটা হচ্ছে অলাভজনক একটা প্রতিষ্ঠান। আমরা শুরু থেকে অনেকগুলো কোর্স, বিভিন্ন ওয়েবিনার, সেমিনার, এগুলোর আয়োজন করে যাচ্ছি শুধুমাত্র রিসার্চে মানুষকে উৎসাহিত করার জন্য। একটি দেশের সকল ধরনের উন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আমরা সবাই জানি। বিশ্ববিদ্যালয় এমন একটি স্থান যেখানে শুধু জ্ঞানের আদান প্রদান হয় না, এর পাশাপাশি নতুন জ্ঞানের সৃষ্টি হয়ে থাকে। আর নতুন জ্ঞানের সৃষ্টি হয় কিসের মাধ্যমে? ভালো গবেষণার মাধ্যমে। আমাদের দেশে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠানের গবেষণার আগ্রহ কিন্তু কম দেখা যায়, এবং আমাদের দেশের এই কম আগ্রহের পেছনে যে মূল কারণ হচ্ছে গবেষণাকে কঠিন বলে মনে করা, গবেষণা সম্পর্কে ধারণা কম থাকা, এবং কই থেকে শুরু করব গবেষণা সেটা বুঝতে না পারা, অর্থাৎ সঠিক দিক নির্দেশনার অভাব। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা বান্ধব পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই প্ল্যাটফর্ম বি রিসার্চার বিডি বা গবেষক হতে চাই। যারা গবেষণায় নতুন তাদেরকে বিভিন্ন ধরনের রিসোর্স সরবরাহ করতে, তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আমাদের শুরু হয়েছে। ইতিমধ্যে গবেষক হতে চাই বি রিসার্চার বিডি অনেকগুলো কোর্স আপনাদের জন্য নিয়ে এসেছে। শুরুতে যে কোর্সটির মাধ্যমে গবেষক হতে চাই, এর শুরু কিভাবে গবেষক হব, হাউ টু বিকাম এ রিসার্চার, এই কোর্সটি দিয়েই গবেষক হতে চাই এর যাত্রা শুরু। এরপর ধীরে ধীরে পাইথন ফর রিসার্চ এবং রিসার্চ আইডিয়া সিরিজ, এন্টারপ্রেনার টু রিসার্চার, রিসার্চের বিভিন্ন টুলস, এবং ধাপে ধাপে আমরা ম্যাথল্যাব ফর রিসার্চে এসে উপনীত হয়েছি।
ম্যাটল্যাব ফর রিসার্চ এই কোর্সটির জন্যেও আমরা 250টির অধিক অ্যাপ্লিকেশন পেয়েছিলাম 70টির মতো ইউনিভার্সিটি থেকে, যার মধ্যে থেকে আমরা কুইজের মাধ্যমে 55 জনকে সিলেক্ট করেছি, যারা 36টি বিভিন্ন ইনস্টিটিউট থেকে এসেছে, তার মধ্যে 4টি ইনস্টিটিউট দেশের বাইরের। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আপনারা অত্যন্ত ভাগ্যবান। এখন এই কোর্সটির বাদেও আমাদের যে কোর্সগুলো আছে সেগুলো কিন্তু আমরা কোর্সের পাশাপাশি ইউটিউবে আর প্লেলিস্ট তৈরি করে রেখেছি, আমাদের ওয়েবসাইটে সেগুলো সুন্দরভাবে সাজিয়েছি, যাতে লাইভ স্টুডেন্ট বাদেও যারা আগ্রহী আছে তারা এই কোর্সগুলো থেকে উপকৃত হতে পারে। অলরেডি আমাদের পাইথন ফর রিসার্চ কোর্স, হাউ টু বিকাম এ রিসার্চার কোর্স, এগুলো 51,000-এর বেশি বার পর্যন্ত ইউটিউবে ভিউ হয়ে গেছে এবং মানুষ ক্রমান্বয়ে এগুলো দেখছে, প্রতিনিয়ত এগুলো থেকে শিক্ষা গ্রহণ করছে। এর পাশাপাশি আমরা এই ম্যাটল্যাব ফর রিসার্চ কোর্সটিও নিয়ে আসলাম, কারণ এই ম্যাটল্যাব হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ টুলস রিসার্চ করার ক্ষেত্রে। 290 জন স্টুডেন্টের মধ্যে থেকে এই ভাগ্যবান 55 জন স্টুডেন্ট নিয়ে আসার পেছনে একটা বিশাল গল্প আছে, সেই গল্পগুলো ধীরে ধীরে বলবেন আমাদের মেন্টর, আমাদের কোর্স ইনস্ট্রাক্টররা। শুধু আমি একটা কথা বলে যাব আপনাদের, সেটা হচ্ছে এই যে আপনারা 55 জন এখানে এসেছেন, আপনাদের যে সিলেক্ট করার যে পদ্ধতিটা সেটা কিন্তু আমাদের একটু ভিন্ন ছিল। দেখুন, আপনারা অনেকে রিসার্চে নতুন হতে পারেন, অনেকে রিসার্চের পূর্ব অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু আমরা আমাদের কোর্সে শুধু তাদেরকেই সুযোগ দিয়ে থাকি যাদের রিসার্চের বেসিক নলেজ আছে। এই রিসার্চের বেসিক নলেজ গ্রো করার জন্যে আমরা আমাদের এই কুইজে যে সিলেবাসটা দিয়েছিলাম আপনাদের, যে প্লেলিস্টটা দিয়েছিলাম, সেটা হচ্ছে হাউ টু বিকাম এ রিসার্চার বা কিভাবে গবেষক হোক, এই প্লেলিস্টটি আশা করি সেখান থেকে রিসার্চের বেসিক বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন। এবং এই কোর্সটা শুধুমাত্র যে আপনাদের শিখিয়ে যাবে এমনটা নয়, এর পাশাপাশি অ্যাসাইনমেন্ট সহ বিভিন্ন বিষয়গুলো পারফর্মের মাধ্যমে আপনারা তৈরি হবেন গবেষণার জন্য। এবং ইনশাআল্লাহ যদি সব ঠিক থাকে এবং আপনাদের ইচ্ছা শক্তি থাকে, তাহলে আমরা এই কোর্স থেকে গ্রুপ করার মাধ্যমে স্টুডেন্টদের নিয়ে ফাইনালি রিসার্চ পেপার পাবলিশ করব। গবেষক হতে চাই প্ল্যাটফর্মটি ধীরে ধীরে গ্রো হচ্ছে, আপনারা চেষ্টা করবেন এই প্ল্যাটফর্মটি যারা রিসার্চ এনথুজিয়াস্ট পারসন তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, কারণ নিজে শিখলেই তো হবে না, নিজে শেখার পাশাপাশি অবশ্যই চেষ্টা করতে হবে বাকি যারা আগ্রহী আছে তাদেরকে শেখানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি বি রিসার্চ বিডি প্ল্যাটফর্মকে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। এখন আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের কাছ থেকে মূল্যবান কথা শুনব। শুরুতেই আমি আমন্ত্রণ জানাবো প্রফেসর ডক্টর সাইদুর রহমান স্যার কে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য।